আসসালামু আলাইকুম সমন্বিত গাছ, আপনাদের জন্য নিয়ে এলাম আমি মোগলাইয়ের খুব সুন্দর রেসিপি। আপনারা বাড়িতে মোগলাই তৈরি করবেন একদম হোটেলের মতো। এই রেসিপি শেয়ার করতে আমি এলাম এখন। তো আপনারা এইভাবে আমার মতন মোগলাইয়ের গুটি যেটা বলা হয়, আমরা যেটা গুটি বলি, সেটা আপনারা এইভাবে গোল করে নেবেন। এভাবে গোল করে নেবেন, আপনারা যে কটা বানাবেন সে কটা এইভাবে গোল করে নেবেন। আর অবশ্যই একটা কথা বলতে হয় যে আমার খামিরের ভিডিও আছে, পরোটার খামিরের ভিডিও। ওই পরোটা, পুরি, মোগলাই এই তিনটে এক খামির দিয়ে ভাজা যায়, অবশ্যই ওই খামিরটা দেখবেন, দেখে খামির দিবেন। তো আমি এখন বেলে নেব, আপনারা দেখেন যে কিভাবে আমি বেলি। এইভাবে বেলবেন, আশা করছি সবাই বেলতে পারবেন। এইভাবে এখানে হাত দিয়ে কোনো বাড়াতে হবে না, কোনো কিছু করতে হবে না, এইভাবে গুটি বেলে নেবেন খুব সুন্দরভাবে। বেলে নেবেন। আর আমি মোগলাই এর মধ্যে ভেতরে দিয়েছি হাঁসের ডিম, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর খাসির ঝোল দিয়েছি খুব সুন্দর টেস্টি হওয়ার জন্য। তো আপনারা দেখুন, আমি দেখাতেছি, এখানে দিলাম হাঁসের ডিম, হাঁসের ডিম দিয়ে দিলাম। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আমি দিচ্ছি পরিমাণ মতো, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে নেব। হ্যাঁ, লবণ দিয়ে নেব, তাহলে আরো খুব সুন্দর হবে। আমাদের যেহেতু ওখানে লবণ দেওয়া নেই এক্সট্রা ভাবে, তাই আমরা লবণ দেব। তো এইভাবে খুব ভালো করে ফেটে নেবেন, লবণ টবণ দিয়ে সবকিছু দিয়ে ভালো করে ফেটে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। আর তারপরে আমি যেভাবে ভাঁজ দিচ্ছি, চারটে ভাঁজ, আপনারাও ঠিক ওইভাবে চার ভাঁজ দিবেন। মোগলাই খুলবেও না, ফাটবেও না, ছিঁড়বেও না। আর আমার যে আমি তেলের মধ্যে ভাজবো, যে কারের মধ্যে ভাজবো, সে কারের ভর্তি তেল আছে, বেশি অনেক তেল আছে, আপনারা এটা কম তেলতে ভাজতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কম তেলতে ভাজতে পারবেন। দেখুন আমি কিভাবে পরোলটা দিলাম, আপনারাও আশা করছি এইভাবে পরোল দিবেন, তাহলে খুব সুন্দর হবে। আর এই মোগলাইটের এত টেস্ট, এত টেস্ট, আপনারা না এই রেসিপি না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার এই রেসিপি দেখে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো জিরো তেলের মধ্যে ছাড়লাম, তার 2 মিনিটের পরে চিত্র এই। আমাদের এখানে বেশি তেল জন্য 2 মিনিট পরে ওটা ভেসে উঠেছে। তো একদম জিরো হিটে আপনারা ভাজবেন এইভাবে, আর মাঝে মধ্যে ওপর একটু তেল দিয়ে নেবেন, ওপরটাও খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আপনারা উল্টে উল্টে ওটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, আমি যেভাবে বেচতেছি আপনারা ওইভাবে ভাজবেন, খুব সুন্দর টেস্টি হবে। তো এই মোগলাইটা খেতে কোনো কিছুই লাগবে না, খালি মোগলাইটাই খাবেন। আর আমি এটা খেয়েছি শুধু মোগলাই, এর সাথে সস নেইনি, কোনো কিছুই নেইনি, এত টেস্টি লাগছে আমার কাছে যে হোটেলের মোগলাই থেকে এটা স্পেশাল। আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করলাম আমি স্পেশাল। হোটেলে তো যে মোগলাইগুলো হয়, সে মোগলাইগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ ওর সাথে আলু মিশেল দেওয়া থাকে, পাতাকপি মিশেল দেওয়া থাকে, এই জন্য টেস্ট কম লাগে। আর সব থেকে মোগলাই টেস্ট যেটা লাগবে সেটা হলো কাঁচা মরিচ আর পেঁয়াজ, যেভাবে আমি করতেছি। তো আমি এখন তুলে নিলাম, মোগলাইটা হয়ে গেছে, 5 মিনিট লাগান সময়। তো আমি এখন 2 মিনিটের জন্য এখানে রেখে দেবো, দেওয়ার পরে আমি এখন কাটবো। এখন আমি কাটবো, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম ডিম মোগলাই সেই সুন্দর হয়েছে, মরিচ পেঁয়াজ আর ডিম খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও আমার মতো করে ভাজবেন, তাহলে আমার মতনই হয়ে যাবে, একটু ভেজালও হবে না। তো আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর হয়েছে। আর একটা কথা না বললে নয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর সাবস্ক্রাইব না করলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, এরকম রেসিপি আরও আমি অনেক নিয়ে আসবো। তো খুব সুন্দর হয়েছে, আপনারা মোগলাইয়ের ভেতরটা দেখতে পাচ্ছেন, এটা দেখতেও যেরকম খেতেও ঠিক একই রকম, খুব টেস্টি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।